নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে উপরে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। বিনুদা, স্বাগত আডিশনে। ধন্যবাদ। যে ছবি নিয়ে কথা, আদর, প্রথমে যেটা আমি বলতে চাইবো যে এখন কি সমাজে আদরের থেকে অনাদরটা একটু বেশি ওভার হয়? তা তো বটেই, কারণ মানুষ বড্ড বেশি নিজেকে নিয়ে ভাবছে। আমিটা বেশি হচ্ছে, আমিত্বটা বেশি হচ্ছে, আমরা নিয়ে কম ভাবছি। কাজে আমি কী কাজ পেলাম, আমি কত টাকা রোজগার করলাম, আমার কত নাম হলো, এইটা নিয়ে একটু বেশি ভাবছে বলে আমার মনে হয় যে সেটাই অনাদর। লোকে যদি, আমরা যদি সবাই একজন আরেকজনের কথা ভাবি, তাহলেই কিন্তু দ্য ওয়ার্ল্ড বিকামস এ বেটার প্লেস। রাইট। এই জায়গা থেকে যেটা বললেন, সেই সূত্র ধরেই বলে যে আমরা যখন আমরা বড় হয়েছি বা প্রত্যেকে যখন একটা, বা আপনাদের সময় বা এখনও নিশ্চয়ই বলা হয় যে কখনো কোনো কিছু বা কোনো মানুষকে অনাদর, কোনো কিছুই অনাদর করো না, কিন্তু এখন মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রে বিশেষ করে সম্মান জায়গায় অসম্মান প্রদর্শনটা কি একটু বেশি হয়ে পড়ছে? মানে সব ক্ষেত্রে নয়, সম্মানের জায়গায় এখনও যথেষ্ট অনেক লোক আছে যারা সম্মান নিয়েই চলেছে এবং অন্যকে, নিজেকে সম্মান করে এবং অন্যকেও সম্মান করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের জন্য হয়তো সমাজটা একটু কলুষিত হচ্ছে, কিন্তু সবাই তা নয়, বেশিরভাগ মানুষই ভালো, আমি এটাই বলব। আর আপনার ইন্ডাস্ট্রিতে আগে যে ছিল, যে আদর ছিল, এখন কি সেই আদর আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কেন না থাকার কোনো কারণ নেই। শুধু কথা হচ্ছে যে এখন কম্পিটিশনটা অনেক হাই। আগে শুধুমাত্র, আমরা যখন সিরিয়াল শুরু করেছিলাম তখন শুধুমাত্র দূরদর্শন ছিল, আর তো কিছু ছিল না। তখন কম্পিটিশনটা ছিল যে কে কাজ পাবে সেই নিয়ে। এখন এতগুলো চ্যানেল, এখন এত কাজ, এখন একটু কম্পিটিশনটা একটু রুথলেস হয়েছে। সেই জন্যে হয়তো মনে হবে যে সবাই খুব একজন আরেকজনকে অপছন্দ করে, অনাদর করছে, সেরকম নয়। সবাই নিজের মতন করে কাজ করার চেষ্টা করছে, আদরটা আছে, কিন্তু সেই আদরটা দিলে তবেই পাওয়া যায়। আগে হয়তো এমনিও মানে সবসময় আদরটা ছিল, এখন হয়তো একটু দেয়া নেওয়াটা হয়তো একটু বেশি ঢুকে এখন। হ্যাঁ, যে আমার মনে হচ্ছে যে একজন আরেকজনকে অনেক সময় একটু কটু কথা বলছে, অনেক সময় একটু ঘেন্না করছে, অনেক রকমভাবে অপমানিত করছে, সেই কারণে সে কাউন্টারটাও সেইভাবে হচ্ছে। যেমন বুদ্ধবাবু বলেছিলেন, ইট মারলে পাটকেলটি খেতে হয়, তো সেটা হয়, ইটটা না মারলেই হতো, কেন মারলো? এই জায়গা থেকে আপনি একটা কথা বললেন যে আগে ছিল কম্পিটিশন বেশি ছিল, মানে কম্পিটিশনের জন্য ছিল, তাহলে এখন কি? মানে বললেন দূরদর্শনের সময় তখন কম্পিটিশন ছিল, কাজ পাওয়ার কম্পিটিশন ছিল, কাজ পাওয়া একটাই তো চ্যানেল। হ্যাঁ, তো এখন কম্পিটিশনটা কিসের? এখন কে কার টিআরপি বেশি? এই যে টিআরপি ঢুকে গেছে সকলের মাথার মধ্যে, যে টিআরপি যদি ভালো হয়, যদি অনেক স্পন্সরশিপ পাওয়া যায়, তাহলেই তোমার সিরিয়ালটা চলবে, না তো বন্ধ করে দেবো। এখন হচ্ছে যে কম্পিটিশনটা রুথলেস হয়ে গেছে এই জন্যে, কারণ এখন চ্যানেল ওই রেটিংয়ের বেসিসে, ওই অ্যাডভার্টাইজমেন্টের বেসিসে তারা জানে যে কোন জিনিসটা দিলে করতে হয়। কাজে এখন পরিচালক তো ঠিক করে না, এখন তো চ্যানেল ঠিক করে কী সিরিয়াল হবে, তার কী চরিত্র হবে, তার কী স্টোরি লাইন হবে, কারণ তারা করে 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 অভ্যস্ত হয়েছে। তো এখন দুটো চ্যানেলের মধ্যে যে কম্পিটিশনটা হচ্ছে, সেইটা প্রোডাকশন হাউসদের মধ্যেও হচ্ছে, সেটা অ্যাক্টার্সদের মধ্যেও হচ্ছে, কাজেই সব মিলিয়ে একটা কম্পিটিশনটা একটু রুথলেস হয়েছে। আচ্ছা, টিআরপির কথা যখন তুললেন, একটা কথা বলি, এটা সবসময় একটা খুব একটা ভাইটাল প্রশ্ন যেটার উত্তরটা কেউ বলতে পারে না, যে যে বারবার বলা হয় যে দর্শক যেটা চায় সেটাই দেয়া হয়, আবার কিছু লোক মনে করে যে যেটা দেওয়া হয় সেটাই দর্শক দেখে, আপনার কি মনে হয়? দুটোই ঠিক, কারণ আমার বাবা একটা কথা বলতেন যে দুর্ভিক্ষের সময় মানুষ ফ্যান খেয়ে বেঁচে থাকে, কিন্তু ফ্যানটাই কি মানুষের খাদ্য? তাকে তো ইলিশ মাছ দেওয়া হয়নি, কাজেই সেটা দিয়ে তারপরে বিচার করুন যে ফ্যানটা খাদ্য না ইলিশ মাছটা খাদ্য। এখন কোনটা বেশি দেওয়া হয়? দুটোই, এখন একটু তাড়াতাড়ি তৈরি হয় বলে ইলিশ মাছের সেই স্বাদটা আর পাওয়া যায় না, একটু ফ্যানের মতন খেতে হয়ে গেছে ইলিশ মাছটা। ইলিশ মাছটা ফ্যানের মতন হয়ে গেছে, হ্যাঁ, এটা দিয়ে অনেক কিছু বলা আছে। তো
আর সিনেমার কথায় আসি, আদর এবং এমন একটা সাবজেক্ট আপনার খুব ক্লোজ টু হার্ট বলতে পারি আর কি, এই ধরনের সাবজেক্ট বা একদম, তো এইটাই কি আপনাকে সবচেয়ে বেশি আরও মানে অ্যাট্রাক্ট করেছিল যে এরকম একটা? এক নম্বর হচ্ছে দেবদূত ঘোষের ছবি, কারণ দেবদূত আমার বিশেষ নিকট বন্ধু আর কি, একদম নিজের ভাইয়ের মতন। কাজে দেবদূত ছবি করছে বলে আমাকে তো হ্যাঁ বলতেই হবে। তারপরে যখন শুনলাম ও হাতিকেন্দ্রিক ছবি করছে, তখন আমার ইচ্ছেটা আরও বেড়ে গেল। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই থাকবো। তো আমার সেখানে এক রেঞ্জারের চরিত্রে আমি অভিনয় করেছি। আচ্ছা, রেঞ্জারের চরিত্র, ফরেস্ট রেঞ্জার, তো যে অনেক কিছুই জানে কিন্তু আমি কি জানি সেটা ইম্পর্টেন্ট নয়, স্ক্রিপ্টে যা লেখা আছে সেগুলো বলেছি। তো হাতির সঙ্গে প্রায় 30 বছরের সম্পর্ক, আমি যদি ভুল না করি হাতির সঙ্গে? হ্যাঁ, মানে হাতির সঙ্গে সেভাবে সম্পর্ক নেই, মানে দেখতে ভালো লাগে। আমি বহু জঙ্গলে গেছি, বন্যপ্রাণীর ছবি তুলেছি, বন্যপ্রাণীকে কাছ থেকে দেখেছি এবং হাতির অনেক ব্যবহার ব্যবহার নিয়ে পড়াশুনো করেছি, হাতির হাতিতে চড়েছি, হাতির সেবা যত্ন করেছি, সবই করেছি। কিন্তু সিনেমায় যেটা করা হয়েছে সেটা বাস্তব নয়, সেটা একটা গল্প এবং সেই গল্পের অনেকাংশেই আমার মনে হয় যে বাস্তব থেকেই নেওয়া, কাজে এনজয় করেছি। শুভচন্দ্র চক্রবর্তী যদি অভিনেতা না হতেন তাহলে কি এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা ওই ওই নাও হতে পারত? সে অনেক কিছুই হতে পারত, সে ম্যাথর হতে পারত, সে বাস ড্রাইভার হতে পারত। কিন্তু কি ইচ্ছে ইচ্ছে এটা কি ছিল? ইচ্ছে তো অনেক রকম ছিল, সব ইচ্ছে কি আর হাতের কন্ট্রোলে থাকে। আমার ইচ্ছে ছিল পাইলট হব, পুলিশ হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, অনেক কিছু ইচ্ছে ছিল, কিছুই হয়নি। কিন্তু অভিনেতা হিসেবে আপনি অনেক ইচ্ছে পূরণ করেছেন, যেটা বোধহয় অভিনেতাদের সবচেয়ে বড় দিক যে এক জীবনে আপনি অনেক জীবন যাপন করতে পারেন। এটা হাফ হার্টেড, ওগুলো ওগুলো মানেন না। ক্যামেরা অফ হয়ে গেলেই আমি আবার আমার নিজের মতন, রাইট রাইট, এক্সেপ্ট এই ক্যামেরা, এই ক্যামেরা আমি আমার মতন, এখানে অভিনয় করছি না, সত্যি সত্যি বলছি। এবারে ইভেন্ট এখান থেকে যেটা একটা প্রশ্ন আসবো, রিসেন্টলি গৌরবের সঙ্গে কথা হচ্ছিলো, দিমার সঙ্গে কথা হচ্ছিলো, আমার ইন্টারভিউ হচ্ছিলো, সেখানে বলছিল যে বাবা এখন নিজের মতন করে থাকতে চান, নিজের মতন পছন্দ করছেন, স্ক্রিপ্ট বাছাই করছেন পুরোটাই এবং কাজ অনেক কমিয়ে দিয়েছেন। আমরাও বসেছিলাম, জিজ্ঞেস করেছিলাম বাবা কী প্ল্যান, তো বলেছে যে না আমি কম কাজই করছি। তো আপনি কি এই লাইফের এই ফেজটা এই সময় এইভাবে এনজয় করতে চাইছেন? হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে যে যে এত বেশি কাজের চাপে অনেক কিছুই করতে পারিনি যেগুলো এখন করতে চাই। আমি একটু বেশি বাড়াতে চাই, একটু বেশি ছবি তুলতে চাই, জঙ্গলে যেতে চাই, একটু বেশি লেখালেখি করতে চাই, তো এই নানান রকম ইচ্ছে আছে যেগুলো সিনেমা করার জন্য এত সময় পাচ্ছিলাম না, এখন একটু পাচ্ছি। রাইট, ছেলের সঙ্গে তো একটা ছবি করার কথা ঠিক হয়েছে, মানে ছেলেও আছে? হ্যাঁ, আমার ছোটো ছেলে, সেটা হচ্ছে যে শুভ্রজিৎ মিত্রর দেবী চৌধুরানী হচ্ছে, সেখানে আমাকে একটা চরিত্রে অভিনয় করতে বলেছে, সেখানে আমার ছোটো ছেলেও একটা চরিত্রে অভিনয় করছে। তো সেটা কি সেক্ষেত্রে কি চরিত্রটাই অ্যাট্রাক্ট করেছে না? না, সেখানে আমার তো হচ্ছে পরিচালক, পরিচালক। আচ্ছা, যেভাবে দেব, হ্যাঁ শুভ্রজিতের সঙ্গে আগেও কাজ করেছি, খুবই ভালো লেগেছে, তার মধ্যে একটা ছবি বেরোয়নি, একটা ছবি রিলিজ হয়েছে। আর এটাতে ও বলল যে এই ধরনের একটা চরিত্র, প্রথমে ভাবছিলাম যে না থাক অনেক হয়েছে আর নয়, অন্য কেউ করুক, তারপরে মনে হলো যে না করি, তাই আমি সেই জন্য শুভ্রজিৎকে হ্যাঁ বলেছি। আর এই বন্য প্রাণী বা বন্য প্রাণ এবং এই ছবি তো দেখা হচ্ছে যে যে সেখানে আদর কত মানুষের সঙ্গে, সেই আদর তো মানে অনাদর থেকে অনাদরই বেশি। হ্যাঁ, মানুষ এখনও যথেষ্ট সচেতন হয়নি, এখনও মানুষ মনে করে জন্তু জানোয়ার মানেই খারাপ, জন্তু জানোয়ার মানেই আমাকে মারবে, জন্তু জানোয়ার মানেই আমাকে খেয়ে নেবে, এটা ভুল ধারণা। জন্তু জানোয়ার নিজেকে বাঁচানোর জন্যে ভয় পেয়ে, মানুষকে ভয় পায় না এমন কোনো জন্তু এই পৃথিবীতে নেই, কাজেই প্রত্যেকটা জন্তু মানুষকে ভয় পায় বলেই ওই রকম আচরণ করে। আমরা যদি তাদের প্রতি আর একটু সহৃদয় হই, তারা ওরকম করবে না, এটা আমার বিশ্বাস। তবে মানুষকে সচেতন হতে গেলে অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করা যাবে না, শুধু এইটুকুই বলতে পারি, আমার বাড়িতে একটা বাঘ বা হাতি ঢুকলে আমি যেমন তাকে তাড়িয়ে দিই,
সে হাতি বা বাঘও সেটা পছন্দ করে না তার বাড়িতে যখন যাচ্ছে। কিন্তু তার তো কোনো উপায় নেই, মানুষ তো অনেক বেশি শক্তিশালী, তাই সেই জন্যে তারা প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ করে বলেই তারা খারাপ হয়ে গেছে। রাইট, মানে আমরাই ঢুকে পড়ছি, আমরাই তো তাদের জায়গায়, তাদের জায়গায় আমরা বসতি তৈরি করছি। এবার বলছে হাতি আমার বাড়িতে ঢুকে পড়েছে, না আমি তো হাতির বাড়িতে ঢুকেছি, আমরাই তো তার জঙ্গলের মধ্যে দিয়ে যেখান দিয়ে সে হাজার হাজার বছর ধরে এপার ওপার করেছে তার মাঝখান দিয়ে রেল লাইন পেতে দিয়েছি। না হাতি রেল লাইন ক্রস করছে কেন, যে তুমি রেল লাইনটা বানিয়েছ কেন ওখানে, এগুলোই তো ভুল না, এগুলো কে বোঝাবে? আপনি মনে করেন সিনেমাকে আদৌ সচেতন করতে পারে বা কতটা? আমার মনে হয় না পারে, তাই যদি হতো তাহলে মানুষ অনেকদিন আগেই সচেতন হয়ে যেত। অনেকে অনেক রকম ছবি করেছে, অনেক গল্প লিখেছে, অনেক কিছুই এক গাদা গাদা ডকুমেন্টারিজ তৈরি হয়েছে, সেইটা দিয়ে যদি মানুষের উন্নতি হতো তাহলে অনেকদিন আগেই হয়ে যেত। সিনেমা সিরিয়াল নাটক দিয়ে মানুষের সচেতনতা আনানো যায় না, আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি, আমাদের আমরা যেটা চিন্তা করছি যেটা ভাবছি সেটাকে ব্যক্ত করার চেষ্টা করি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু সেটা দিয়ে যে খুব একটা সফল হতে পারছি আমার মনে হয় না। গতকাল সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ছিল, প্রথমে অনিন্দ্য এবং আরও অনেকে ওই একটা শহরের একটি যে সার্কাস পার্টি থিম যেহেতু রেখে বন্যপ্রাণী বাঁদরকে রেখে সেখানে সবাই দেখছে, মানে দেখতে আসার মতন করে আর কি, শহরের মধ্যেই আর কি হোটেলের মধ্যে সার্কাসে কী করে করেছে আমি জানি না, এটা তো নিয়ম নেই, এটা তো কোনো নিয়ম নেই এরকম করার, কারণ সার্কাসে অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, কাজেই সে একটা রেস্টুরেন্টের মধ্যে সার্কাস করছে, সেটা তো কীভাবে করলো আমি জানি না, এটা করা অ্যালাউডই নয়, কোনো জায়গায় অ্যালাউড নয়। কোনো বন্যপ্রাণীকে বাড়িতেও আমি রাখতে পারি না, তো সেখানে পেট বলে যে ক্যাটাগরিটা আছে তার মধ্যে হচ্ছে কুকুর বেড়াল এ ওই কিছু কিছু আছে, কিন্তু তাই বলে আমি একটা কুমির রাখবো বাড়িতে, একটা সাপ রাখবো, এটা এটা কিন্তু নিয়মে নেই। এতে আপনি অবাক হয়েছেন না রেগেছেন না বিস্মিত হয়েছেন? না না, আমি কিছুই হয়নি, কারণ আমি জানি মানুষ সচেতন হয়নি, কাজে যা হওয়ার তাই হয়েছে। এখান থেকে যেটা আটের প্রশ্ন আসবো যে কদিন আগে ঋতুপদর সঙ্গে কথা হচ্ছিল, তো ওকে যখন জিজ্ঞেস করছে যেহেতু ও তো তপসে হয়েছে নতুন, বললাম যে তোমার কাছে ফেলুদা কি, তখন আমাকে একটা কথা বলছে যে আমি তো বেনুদাকে ফেলুদা আঙ্কেল বলে এবং ইয়েকেও বেনুদার স্ত্রীকে আমরা ফেলু বৌদি বলেই ডাকতাম, ও বলেছে যে এখন এবং তার সঙ্গে আমি ফেলুর কোনো বউ না, কিন্তু এবং একসঙ্গে যেহেতু নাটকও করেছে তখনও দেখেছে আপনাকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর কাছে ফেলুদা বলতে সব্যসাচী চক্রবর্তী, মানে ওর নিজে সঙ্গে অবশ্যই পরম করেছে, তো আমি জানি আপনি হয়তো বলতে চাইবেন না, কিন্তু যদি আপনাকে বলে যে কজন এখন নতুন ফেলুদা যতজনকে দেখেছেন তাদের মধ্যে কাকে আপনার পছন্দ হয়েছে? না আমার আমার মনে হয় প্রত্যেকেই নিজের মতন করে চেষ্টা করেছে, কাজেই সকলেই ভালো। আবির করেছে, টোটা করেছে, হ্যাঁ নিশ্চয়ই আবির করেছে, টোটা করেছে, বরম করেছে, ইন্দ্রনীল করেছে, আমি এদের প্রত্যেকেরই নাম বাবুদাকে বলেছিলাম এরা যে কেউ করতে পারে, বাবুদা তার মধ্যে আবিরকে নিয়েছেন, এখন ইন্দ্রনীলকে নিলেন, কিন্তু সবাই নিজের মতন করে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করলেই যে সফল হবে সেটার কোনো গ্যারেন্টি নেই যতক্ষণ না অডিয়েন্স বলছে ভালো লেগেছে, কাজে বেশিরভাগ লোক যাকে পছন্দ করবে সেই থাকবে। আর আমি জানি না আপনি দেখেছেন কিনা বা নতুন কি কি দেখেছেন সিরিজ ফেলুদা নিয়ে কোনো সিরিজ? না আমি আমি সবকটাই একটু একটু দেখেছি। আচ্ছা, সেক্ষেত্রে যে লিবার্টিজ এর কথা হচ্ছে এবং সেই নিয়ে অনেক সমালোচনা হয়েছে বা এবং লাস্ট যেটা অরিন্দম শীলের ইতে সেখানে লেডি ক্যারেক্টার ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়েছে ফেলুদা, সেই নিয়ে অনেক হইচই হয়েছে, তো সেই জায়গাগুলো থেকে আপনার কোনো? না আমার মনে হয় যে ডিরেক্টরের একটা নিজস্ব একটা স্বাধীনতা আছে, সে কীভাবে তৈরি করবে সেটা দর্শক নেবে কি নেবে না সেইটা হচ্ছে আসল কথা। আমরা যেমন আমি যখন অপ্সরা থিয়েটারের মামলা স্টেজে করলাম, অপ্সরা থিয়েটারের মামলা গল্পটার মধ্যে কোনো নারী চরিত্র নেই, কিন্তু আমি তো ঢুকিয়েছিলাম, আমি অপ্সরা থিয়েটারের মামলায় নারী চরিত্রে ঢুকিয়েছিলাম, কারণ সেখানে প্রফেশনাল বোর্ডের নাটক নিয়ে কথা হচ্ছে আর প্রফেশনাল বোর্ডের নাটকে নারী চরিত্র নেই এ হতে পারে না। তো রাইট, তো সেক্ষেত্রে আপনি এটা মনে করেন যে মানে সবাই নিজস্ব লিবার্টি আছে করবে, কিন্তু নিজস্ব লিবার্টি আছে সকলেরই, কিন্তু দর্শক নেবে কি নেবে না সেটাই হচ্ছে প্রধান কথা। আচ্ছা, আপনি নিজে এমনি ফেলুদা তো আপনি বেশি দেখেননি, বাংলা সিনেমাকে আর
দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, কেন দেখবো না? আচ্ছা, বাংলা সিনেমা দেখ? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখি, বাংলা দেখি, তেলুগু দেখি, মালায়ালাম দেখি। ফেলুদা এত কম দেখেন কেন আপনার পর থেকে? ফেলুদা কম দেখি আমি তো বলিনি, যে এইটা পরমের আমি একটা এপিসোড দেখেছি, বাকিগুলো আর হত্যাপুরীর একটা ছোট ক্লিপিং দেখেছি, আর হত্যাপুরীটা পুরো, কারণ হত্যাপুরী আমার ইচ্ছে ছিল হলে গিয়ে দেখার, আর সেটা সুযোগ হয়নি, সেই জন্যে হত্যাপুরীটি দেখা হয়নি। আর পরমব্রতর এইটার এপিসোডটা, একটা এপিসোড দেখার পরে আমি বাইরে চলে গিয়েছিলাম। আচ্ছা, তো আর আমি যেখানে গিয়েছিলাম সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আমি আফ্রিকায় গিয়েছিলাম, নামিবিয়া, বতসোয়ানা, আদি, সেখানে দেখার কোনো সুযোগ হয়নি, সেই ওই ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, আচ্ছা, তো দেখা যাক, এইবার হয়তো সুযোগ হবে দেখার। আর বাইরে বলিউডে কাজ করার? না, আমি আর কিছু কাজ করছি না বলিউডের, কারণ সোজা কথা বলি যে বহুদিন ধরে অনেক রকম করেছি, এই এক ধরনের চরিত্র করতে করতে আমিও একটু টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, আমি আর যদি কোনো একটা আলাদা ধরনের চরিত্র পাই আমি ডেফিনেটলি করব। যেমন দেবী চৌধুরানিতে আমার মনে হয়েছে ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ মাউন্টিং, ইটল বি আ ডিফারেন্ট কাইন্ড অফ আ প্রোডাকশন, সেই জন্য হ্যাঁ বলেছি। মানে বলিউডের কথা বিশেষ করে, বলিউডে মানে নিশ্চয়ই টলিউডেও সেটা টাইপকাস্ট, মানে একই ধরনের টাইপকাস্ট হয়ে গেছে, অনেক ক্ষেত্রেই টাইপকাস্ট হয়ে গেছে, আর আমাকে খুব একটা আলাদা রকমের রোল কিছু একটা দেয়নি, এক্সেপ্ট ফর মধুর ভান্ডারকরের এই বাবলি বাউন্সারে আমি একটা অন্য রকমের রোল পেয়েছিলাম, সো আই ডিড ইট, তারপরে আর কিছু করিনি। মানে একটু অন্যরকম হলে তাহলে অবশ্যই করে, তাহলে একটু ইন্টারেস্ট হয়। আচ্ছা, আরেকটা বিষয় যে পরিবারে তো নতুন সদস্য সদস্যরা কিছু আসবে, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড? না না, খুব একটা এক্সাইটেড কিছু না, কারণ ইটস ভেরি ন্যাচারাল, এটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু ওরা দে ডিসাইডেড নট টু বি ইন আ হারি, আস্তে আস্তে, কাজে এতদিন পরে হচ্ছে, তো ভালো, আরেকজন সদস্য বাড়বে আমাদের ফ্যামিলি। হ্যাঁ, সেটাই, আরেকটা চক্রবর্তী হলে আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে না, তবে আমাদের ফ্যামিলি বড় হবে, অধিগ্রহণ করে নেবো, এরকম কোনো ব্যাপার না। না, আচ্ছা, কিন্তু এই নতুন মানে ফ্যামিলিতে তো অভিনেতা অভিনয়টা একটা ট্র্যাডিশনের মতন হয়ে আসছে, তো এটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমার মা অভিনেত্রী ছিলেন খুব ছোট বয়স থেকে, এবং আমার বাড়িতে নাটক হতো বলে আমি তার মধ্যে ইনফ্লুয়েন্সড হয়েছিলাম, আমি অভিনেতা হতে চাইনি, আমাকে জোর করে অভিনেতা করা হয়েছে, এবং হ্যাঁ জোর করে, কারণ আমি টেকনিশিয়ানই ছিলাম, আমি ক্যামেরা করতাম, এডিটিং করতাম, সাউন্ড করতাম, এগুলোই ভালো লাগতো, জোর করে আমাকে অভিনেতা করা হয়েছে। তার জন্য কে বা কারা দায়ী? মানে আমাদের জন্য তো যশোদস্তিদার দায়ী, মানে উনি আমাকে হঠাৎ করে একটা সিরিয়ালে হিরো করে দিলেন, আমি মনে প্রাণে চেয়েছিলাম লোকে আমায় রিজেক্ট করে দিক, কিন্তু লোকে আমাকে অ্যাকসেপ্ট করে নিল, সেইটাই হলো কাল, আর আমি বেরোতে পারলাম না। এখন কথা হচ্ছে আমার বউ একা থাকতে থাকতে নিজে খুব টায়ার্ড হয়ে গেল, তার চোদ্দ পুরুষে কেউ কোনো দিন অভিনয় করেনি, কিন্তু সেও বাধ্য হলো অভিনয় করতে, এবং আমার দুই ছেলে তার মধ্যে একজন বলল সায়েন্টিস্ট হবো, একজন বলল আমি ট্রাক ড্রাইভার হব, বড় হয়ে দুজনেই অভিনয় ঢুকে গেল, এর জন্য রেসপন্সিবল হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওই দুজনকে ঢুকিয়েছে, এবং আলটিমেটলি সেই সিনেমায় গিয়ে আরেকজন মেয়ের সঙ্গে আমার বড় ছেলে আলাপ হলো, সেও অভিনেত্রী এখন, সব আমার ছোট বৌমা ছাড়া বাকি সবাই অভিনয় করে, কাজেই এটা কালক্রমে হয়েছে। মানে ট্র্যাডিশনাল ট্র্যাডিশন হতে বজায় থাকতেও পারে, আর বা যদি অন্য ওয়াইল্ড লাইফ বা এই জাতীয় কিছু, তাহলে বোধ হয় আপনি বেশি খুশি? না, ওয়াইল্ড লাইফ আমাদের সকলেই পছন্দ করে, আমার বউও পছন্দ করে, ছেলেরাও করে, বৌমারাও করে, কিন্তু ভবিষ্যৎ কী হবে সেটা জানা নেই, আমি আমার ভবিষ্যৎ ঠিক করে নিয়েছি যে আমি বোধহয় এবার আস্তে আস্তে অভিনয় থেকে বেরিয়ে যাব, দ্যাটস ইট, কিন্তু আস্তে আস্তে, মানে অযথা এরকম নয় যে ছেড়ে দিয়েছে এরকম বিতর্ক নেই, কারণ এটা আমার গৌরবের সঙ্গে কথা ছিল, গৌরবও কনফিউজ হয়ে গেছিলো, আমাকে বলছিলো যে এমনটা শোনার পরে পরে জিজ্ঞেস করে যে তুমি এরকম বলেছো কি না, না এরকম কিছু বলিনি, যেটা আপনি বললেন যে আপনি যদি সেরকম মাউন্টিংয়ের ক্যারেক্টার পান তাহলে নিশ্চয়ই তাহলেই করবো, কমিয়ে দিয়েছি। আচ্ছা, এখন তো একটু ওয়েদার ঠান্ডা হয়েছে, তার আগে লোডশেডিং, গরম, এবং রাজনৈতিক পরিস্থিতিও খুব গরম হয়ে গেছিলো, গরম আছেও, তো এর মধ্যে অনেকের সঙ্গে কথা হচ্ছিলো, তো
সেই জায়গায় দাড়িয়ে আমি পরমেশ সঙ্গে কথা হচ্ছিলো এবং খরচদার সঙ্গে মধ্যে কথা হচ্ছিলো, যে খরচদা বলছিলেন যে নেতা অভিনেতার পার্থক্যটা আজকাল বোঝা যাচ্ছে না, যে নেতা কে নেতা কে অভিনেতা, এবং আপনি কি বলবেন এই একটা ইলেকশন? আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, কারণ এই ব্যাপারে আমি অজ্ঞ, আমার পড়াশুনো নেই, আমার আমি এই বিষয়ের মধ্যেই ঢুকতে চাই না, কারণ এ ব্যাপারে আমার জ্ঞান অত্যন্ত কম। আজই সেই নিয়ে কোনো পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে ওইটুকুই বলবো যে যারা এটা করছে তারা হচ্ছে ওই নিজের আমিত্ব নিয়ে বেশি ব্যস্ত বলে এটা হচ্ছে, আমরা বলে ভাবছে না। আমি দাঁড়াবো, আমি ইলেকশন লড়বো, তুমি না। তো সেই ওইটা যদি আমরা হতো তাহলে এরম হতো না, কারণ দর্শক এর মতনই হচ্ছে ভোটার, তাদেরকে তাদের নিজস্ব ওপিনিয়ন এর রেসপেক্ট করছি না, এইটুকুই বলবো আর কিছু না। একেবারে যেটা আপনি শুরুতেই বলছিলেন যে কোথাও অনাদর আদরের থেকে অনার্থটা বেশি হয়ে গেছে এবং তাতে আমিত্ব বেশি আসছে বলে বোধহয় অনাদর হচ্ছে। তো সেটা থেকে জাস্ট সিনেমার কথা চেয়ে আসবো, যে আদর কতটা আদরে ভরা পেয়ে দর্শকের বা মনে হয় বা আদর আমি জানি না, তবে আমি অ্যাপিল করবো এইটাই যে প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত, বিশেষ করে স্কুল পড়ুয়াদের, প্রধান শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো তারা যেন বাচ্চাদের নিয়ে স্কুল থেকে একটা বা দুটো ক্লাস বন্ধ করে দিয়ে এই ছবিটা দেখান, ক্ষতি হবে না, ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ বেনুদা, আপনাকে যেভাবে সবাই আদর ভালোবাসা দিয়ে এসছে আগামী দিনেও দেবে, এবং আশা করব আপনি অন্যান্য এরকম অন্য ধরনের চরিত্রে আমরা আরও কিছুদিন অন্তত আপনাকে পাবো। অনেক ধন্যবাদ, দেখা যাক, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ।